बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम आशा करी जे जेखाने आछेन सबाई भालो आछेन सुस्थ आछेन ए केमनई करी चले आसलाम नतुन आरेकटी भिडियो निये आर आजके आमी आपनादेर साथे खुबई मजादार साथे एकटा रेसिपी शेयर करब आर सेटा होच्छे कलमी शाक दिये चिंगड़ी माछेर एकटा रान्ना खुबई सुस्वादु एबं स्वास्थ्यकर ए रेसिपिटा अवश्यई आपनारा बासाय ट्राई करबेन खुबई मजादार साथे एकटा रेसिपी तो चलुन शुरू करा जाक किभाबे आमी ए रेसिपिटा करी প্রথমে আমি হচ্ছে যে এখানে একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো তেল তেলটা যখন গরম হবে গরম হওয়ার জন্য অপেক্ষা করব এই যে গরম হয়ে গেছে আমার তেলটা আর এখানে দিয়ে দেব আমি তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর একটা বড় সাইজের রসুন রসুনটা হচ্ছে যে পুরোটা কুচু করে নিয়েছি আর এখানে হচ্ছে যে সব পেঁয়াজ রসুন দিয়ে দিব যেহেতু শাক রান্না শাক রান্নাতে পেঁয়াজ রসুনটা বেশি দিলে একটু ভালো লাগে আর আমি হচ্ছে যে পেঁয়াজ রসুনটা তেমন ভাজবো না লাল লাল করব না 2 মিনিটের মতো ভেজে একটু নরম করে নিব কড়া করার দরকার নাই ঠিক এরকম এই যে নরম হয়ে গেছে এই যে ঠিক এরকম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব প্রায় হচ্ছে যে 100 গ্রামের মতো চিংড়ি মাছ এখন আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিব আর চিংড়ি মাছটা হচ্ছে যে একদম ছোট না আবার একদম বড় না মিডিয়াম সাইজের 100 গ্রামের মতো চিংড়ি মাছ দিয়ে দিলাম আর এখানে হচ্ছে যে আমি তেমন কোনো মশলা ব্যবহার করব না শুধু চিংড়ি মাছের জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই মশলা ব্যবহার করব যেমন স্বাদমতো লবণ লবণটা হচ্ছে যে আমি শাক আর চিংড়ি মাছের পরিমাণে দিয়ে দেব আর দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়াটা হচ্ছে শুধু চিংড়ি মাছের জন্য আর সাথে লবণ তো থাকবেই আর হলুদ দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়াটা দিয়ে এবার একটু চিংড়ি মাছটাকে একটু নাড়াচাড়া করব আর চিংড়ি মাছটা তেমন একটা ভাজার দরকার নাই বেশি ভাজলে শক্ত হয়ে যাবে এজন্য আমি হালকা প্রায় 2-3 মিনিটের মতো চিংড়ি মাছটা হচ্ছে যে পেঁয়াজ রসুন আর গুঁড়া মশলার সাথে একটু কষিয়ে নেব আর এরপরে 2 মিনিট পরে একটু নাড়াচাড়া করে আমি এখানে হাফ চামচের মতো মরিচের গুঁড়াটা দিলাম মরিচের গুঁড়াটা হচ্ছে যে সম্পূর্ণ চিংড়ি মাছের জন্য দেওয়া হয়েছে আর বেশ 10-12টার মতো কাঁচা মরিচ আমি ফালি করে সাথে দিয়ে দিলাম এবার একটু ভালো মতো নাড়াচাড়া করব এই তো চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এবার এখানে আমি কলমি শাক দিয়ে দেব কলমি শাকটা হচ্ছে যে এখানে 2 আটির মতো আর চিংড়ি মাছ হচ্ছে 100 গ্রাম আর কলমি শাকটা হচ্ছে যে আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি পানি ঝরিয়ে দেওয়ার পরে একটু ঢেকে দেব কারণ একসাথে এত শাক দেওয়া যাবে না এজন্য অর্ধেকটা দিলাম বাকিটা একটু ঢেকে 1 মিনিটের মতো ঢেকে বাকি শাকটাও দিয়ে দিলাম দিয়ে এবার আস্তে আস্তে করে সবগুলা শাক আমি মিশিয়ে নেব আর এখানে কোনো পানি দিতে হবে না যেই পানি উঠবে ওই পানিতে আমার শাকটা সম্পূর্ণ রান্না হয়ে যাবে দেখেন কতটা পানি উঠছে আর এই শাকটা হচ্ছে যে শুকনা শুকনা হবে না একটু ঝোল ঝোল থাকবে হালকা হালকা ঝোল ঝোল খুবই মজাদার একটা রেসিপি আপনারা বাসায় ট্রাই করতে পারেন এবার আস্তে আস্তে করে আমি এই শাকটাকে মিশিয়ে নিব এই পর্যায়ে আর কোনো ঢাকনা দিব না ঢাকনা না দিয়ে মিডিয়াম আঁচে আমরা এই রান্নাটা শেষ করব আর হচ্ছে যে ঢাকনা দিলে শাকের যে কালারটা সবুজ সবুজ যে সুন্দর একটা কালার ওটা থাকে না এই জন্য আমি আর ঢেকে রান্না করব না এভাবে আমি আস্তে আস্তে করে শাকটাকে সম্পূর্ণ সিদ্ধ করে নিব এই ফানিতেই দেখেন কালারটা কত সুন্দর আসছে এভাবে আমি রান্না শেষ করব
শাক চিংড়ি মাছ দুইটাই আমার সিদ্ধ হয়ে গেছে, এই তো হয়ে গেল আমার মজাদার সাথে কলমি শাক দিয়ে চিংড়ি মাছের দারুণ একটা রান্না। তো এ হলো, দেখেন কত সুন্দর দেখাচ্ছে, খুবই মজাদার স্বাদের একটা রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিডিওটি আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম।